আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের যে বিষয়ের কথা বলবো এখানে, সেটা হচ্ছে বাইবেল এবং বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কী কী তথ্য দেওয়া রয়েছে, সেগুলো আজকে বিস্তারিত এখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমে চলে যাই ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে। আমরা জানি যে বাইবেলের দুইটা পার্ট, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আর একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। এই ওল্ড টেস্টামেন্টের প্রথম পাঁচটা বই হচ্ছে ইহুদিদের প্রধান ধর্মগ্রন্থ। এগুলো হচ্ছে বুক অফ জেনেসিস, বুক অফ এক্সোডাস, বুক অফ লেভিটিকাস, বুক অফ নাম্বারস আর বুক অফ ডিউটোনমি। এই পাঁচটা বই একত্রিত করে তারা বলে তানাক বা তাওরাত। এই তাওরাতের মধ্যে আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। বাইবেল বলছে বুক অফ আইজায়া অধ্যায় নম্বর 29 অনুচ্ছেদ 12-তে যে এই আসমানি কিতাব যাকে দেওয়া হবে সে হবে নিরক্ষর, তাকে বলা হবে পড়ো, সে বলবে আমি পড়তে জানি না। এই ভবিষ্যৎবাণীটা কাকে বলা হচ্ছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আমরা জানি যখন পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, তখন জিব্রাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে পড়ো, ইকরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন আমি পড়তে পারি না। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মি, তাই এই ভবিষ্যৎবাণীটা নির্দেশ করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বুক অফ ডিউটোনমি অধ্যায় নাম্বার 18 অনুচ্ছেদ 18-তে বলা হয়েছে যে আমি তোমার ভাইদের মধ্যে থেকে একজনকে নবী করে পাঠাবো। অর্থাৎ আল্লাহ বলছেন যে মুসা আলাইহিস সালামকে যে আমি তোমার ভাইদের মধ্যে থেকে একজনকে নবী করে পাঠাবো, যে হবে ঠিক তোমার মতোই, যে হবে ঠিক তোমার মতোই, আর তাকে দিয়ে আমি ধর্ম প্রচার করাবো, আমি তাকে যা আদেশ করব সে সবাইকে তাই জানাবে। তাহলে এখানে বুঝতে হবে যে এই যে একজন ভাইদেরকে মধ্যে থেকে একজনকে নবী করে পাঠাবো, এই ব্যক্তি কে? এই ব্যক্তি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আধুনিক খ্রিস্টানরা এখান থেকে অনেক বিরোধিতা করে, সেটা হচ্ছে যে এই ভবিষ্যৎবাণীটা আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়নি। তাদের দাবি যে এটা ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে বলা হয়েছে। কিন্তু অনুচ্ছেদটা যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে। কারণ কি? কারণ প্রথমেই বলা হয়েছে আমি তোমার ভাইদের মধ্যে থেকে একজনকে নবী করে পাঠাবো, যে হবে ঠিক মুসা আলাইহিস সালামের মতো। এখন যিশু বা ঈসা আলাইহিস সালাম কি মুসা আলাইহিস সালামের মতো? না। কারণ কি? কারণ মুসা আলাইহিস সালাম জন্মেছিলেন একদম স্বাভাবিক নিয়মে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জন্মেছিলেন একটা স্বাভাবিক নিয়মে। কিন্তু যিশু বা ঈসা আলাইহিস সালাম কোনো স্বাভাবিক নিয়মে জন্মাননি, তিনি জন্মেছেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, অলৌকিকভাবে। যদি মৃত্যুর কথা বলি তাহলে মুসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে মারা গিয়েছেন, দুইজনের একই। কিন্তু যিশু বা ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মারা যাননি, আল্লাহ তাকে তুলে নিয়েছিলেন। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 156 থেকে 158 যে আমি যিশুকে তুলে নিয়েছি। অর্থাৎ যিশু বা ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়া হয়েছে। তাই কোনো দিক থেকে দেখবেন না যে মুসা আলাইহিস সালামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অমিল রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল রয়েছে। অমিল যার সাথে রয়েছে সেটা হচ্ছে যিশু বা ঈসা আলাইহিস সালাম। এরপরে যদি দেখেন যে নতুন শরীয়ত আনা, মুসা আলাইহিস সালাম নতুন শরীয়ত এনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন শরীয়ত এনেছেন, কিন্তু যিশু বা ঈসা আলাইহিস সালাম তিনি নিজের কোনো শরীয়ত নিয়ে আসেননি, তিনি এসেছেন পূরণ করতে। কারণ বাইবেলে উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17-তে যে আমি তাওরাতের বিধান ধ্বংস করতে আসিনি, আমি এসেছি পূরণ করতে, আমি এসেছি পূরণ করতে। তাই কোনো দিক থেকে দেখবেন না যে এই ভবিষ্যৎবাণীটা করা হচ্ছে যিশু বা ঈসা আলাইহিস সালামকে, এটা করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে যদি দেখেন সং অফ সালেমান অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16-তে বলা হয়েছে যে নবী আসবে তার কণ্ঠ হবে খুব মিষ্টি, সে হবে খুবই প্রিয় পাত্র, শোনো হে জেরুজালেমের কন্যারা। এটা হচ্ছে বাংলা অনুচ্ছেদ। কিন্তু যদি দেখেন এটা হিব্রু বাইবেলে লেখা হচ্ছে হিক্ক মমিতা কিম বিকুল্লি মুহাম্মাদিম ওয়া জেহরাই বাইনা জেরুজালেম। হিক্ক মমিতা কিম বিকুল্লি মুহাম্মাদিম, বিকুল্লি মুহাম্মাদিম ওয়া জেহরাই বাইনা জেরুজালেম, শোনো হে জেরুজালেমের কন্যারা। অর্থাৎ এখানে প্রিয় পাত্র যে বাংলা অর্থটা করা হয়েছে সেটার হিব্রু ফর্ম হচ্ছে মুহাম্মাদিম, প্রিয় পাত্র বা প্রশংসনীয়, সেই মানুষ যাকে প্রশংসা করা হয়,
একে যদি দেখেন হিব্রু ভাষায় পাবেন মুহাম্মাদিম, বাংলা করলে পাবেন প্রিয়পাত্র বা প্রশংসনীয়, যদি সংস্কৃততে করেন পাবেন নারাশংসা। সংস্কৃততে আমি একটু পরে আসছি। তাহলে এখানে সরাসরি নাম উল্লেখ করে বলা আছে তিনি আসবেন যার নাম হবে মুহাম্মাদ, হিক্কমমিতা কিম বিকুল্লি মুহাম্মাদিম। আর এখানে ইম শব্দটা যুক্ত করা হয়েছে তাকে সম্মান দেখানোর জন্য। হিব্রু ভাষার এটা একটা নিয়ম, যদি কাউকে সম্মান প্রদর্শন করা হয় তার নামের শেষে বলা হয় ইম। তেমন এখানে বলা হয়েছে মুহাম্মাদিম। তারা এলো মানে হচ্ছে ঈশ্বর, ঈশ্বরকে সম্মান দেখিয়ে তারা বলে এলোহিম। ইহুদিরা এলোহিম বলে ডাকে তাদের ঈশ্বরকে, ঠিক এরকম মুহাম্মাদিম। এরপর আছে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12-14। এখানে যিশু বা ঈসা আলাইহিস সালাম তার শিষ্যদেরকে বলছেন যে আমি তোমাদেরকে অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন তা বুঝতে পারবে না। যখন সত্যের আত্মা তোমাদের কাছে আসবেন তখন তিনি তোমাদেরকে সত্যের পথে নিয়ে যাবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন, আর সে নিজের থেকে কিছু বলবে না, যেরকমটা শুনবে সেমনটাই বলবে। এই ব্যক্তি কে? এই ব্যক্তিটা কে? যে ব্যক্তি সত্যের আত্মা হিসেবে এই পৃথিবীতে আসবেন এবং সবাইকে সত্যের পথে নিয়ে যাবেন আর যিশু বা ঈসা আলাইহিস সালামকে মহিমান্বিত করবেন। পৃথিবীর কোন নবী যিশু বা ঈসা আলাইহিস সালামকে মহিমান্বিত করেছেন? কোন নবী? এটা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমাদেরকে মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর খ্রিস্টান ধর্মগ্রন্থগুলো পড়লে দেখবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরও অনেক জায়গায় ভবিষ্যৎবাণী করা হয়েছে, যেটার বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই আপলোড দিব। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর চ্যানেলের লিঙ্ক আমি একটু পরেই বলে দিচ্ছি। এরপরে যদি দেখেন হিন্দু ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে, প্রথমে যেটার কথা বলবো তার জন্ম তারিখ। এটার উল্লেখ আছে কল্কি পুরাণ অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 15-তে বলা হয়েছে যে দ্বাদশাং শুক্ল পক্ষস্য মাধবে মাসি মাধব যত দদৃশ্য তু পুত্রং পিতরো হৃষ্ট মানস। এর অর্থ কি? দ্বাদশাং শুক্ল পক্ষস্য অর্থাৎ দ্বাদশ তারিখের শুক্লপক্ষে, শুক্লপক্ষ শব্দের অর্থ হচ্ছে প্রথম অংশ, প্রথম অংশ শুক্লপক্ষ। এইটাকে আরবিতে কনভার্ট করলে পাবেন আওয়াল। এরপরে বলছে মাধবে মাসি অর্থাৎ মাধব মাসে। আমি বিক্রমী ক্যালেন্ডারের মধ্যে যাচ্ছি না, এই মাধব মাসের বাংলা যেটা বলি সেটা হচ্ছে যে বৈশাখ মাস। এটাকে আরবিতে কনভার্ট করলে পাবেন রবিউ অর্থাৎ দ্বাদশাং শুক্লপক্ষস্য মাধবে মাসি অর্থাৎ 12ই রবিউল আওয়াল, অর্থাৎ রবিউল আওয়াল মাসের 12 তারিখে কল্কি এই পৃথিবীতে জন্মাবে। হিন্দু ধর্মগ্রন্থগুলো যদি পড়েন দেখবেন ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 7-8 বলা হয়েছে যে পৃথিবী যখনই অন্ধকারাচ্ছন্ন হয়, পৃথিবী যখনই অন্ধকারাচ্ছন্ন হয় অধর্মের উত্থান আর ধর্মের অধপতন, মানুষ হয়ে যায় পশুর মতো, ঠিক সেই সময়ই একজন অবতার এই পৃথিবীতে আসেন। আর কল্কি অবতারের যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, কল্কি অবতার যখন এই পৃথিবীতে আসবেন তখন এই পৃথিবীর অবস্থা থাকবে ঠিক এরকমই, অত্যন্ত ভয়ানক এবং এতটাই নিকৃষ্ট যুগ হবে যে যুগে মানুষ আচরণ করবে পশুর মতো। এই সময় আসবেন কল্কি। আর আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন পৃথিবী ছিল অন্ধকারাচ্ছন্ন, আর এটা এতটাই নিকৃষ্ট একটা যুগ ছিল যে ইতিহাস একে নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া। অর্থাৎ আইয়াম শব্দের অর্থ হচ্ছে একটা যুগ, একটা সময়কাল, আর জাহিলিয়া অর্থ হচ্ছে অন্ধকার, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যুগ। এমন একটা যুগে এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর হিন্দু ধর্মগ্রন্থ বলা হয়েছে ঠিক এমনই সময় আসবে কল্কি। এটাই মিল। এরপরে যদি দেখেন কল্কি পুরাণ অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 11-তে বলা হয়েছে সম্ভোলে বিষ্ণু ইয়াস গৃহে প্রাদুর্ভাম্য হংসু মমতাং সুমতাং মাতৃবিভ। এই ভবিষ্যৎবাণীটা আমাদেরকে বলছে যে সম্ভোলে অর্থাৎ সম্ভোল শহরে বিষ্ণু ইয়াস গৃহে, বিষ্ণু ইয়াসের ঘরে প্রাদুর্ভাম্য হংসু মমতাং সুমতাং মাতৃবিভ, সুমতির মাতৃগর্ভে জন্ম নেবে কল্কি, সুমতির মাতৃগর্ভে। এখন এই যে সম্বল শহর, এই সম্বল শহরের বাংলা অর্থ হচ্ছে শান্তির স্থান, আর একটা অর্থ হয় বালুময় স্থান। যেটাই নেন, বালুময় স্থান মানে মরুভূমি, আর যদি শান্তির স্থান নেন
তাহলে এই শব্দটাকে আরবিতে কনভার্ট করলে পাবেন বালাদুল আমিন। এটাকে মক্কা শরীফের আর একটা নাম বলা হয় বালাদুল আমিন, অর্থাৎ সম্বল বালাদুল আমিন বা মক্কা। তাহলে সম্বলে জন্মাবে, তার মানে মক্কা শহরে জন্মাবে। এরপরে বলছে বিষ্ণুয়াস গৃহে, অর্থাৎ বিষ্ণুয়াসের ঘরে, তার পিতার নাম হবে বিষ্ণুয়াস। বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে পালনকর্তা বা স্রষ্টা, আর ইয়াস মানে হচ্ছে গোলাম বা পালনকর্তার গোলাম। যদি আরবিতে কনভার্ট করেন পাবেন আবদুল্লাহ, আল্লাহর গোলাম। তার মানে তার বাবার নাম হবে বিষ্ণুয়াস বা আবদুল্লাহ। এরপরে যদি দেখেন যে সুমতাং মাতৃ বিভো, অর্থাৎ সুমতির মাতৃ গর্ভে জন্ম নেবে কল্কি, সুমতির মাতৃ গর্ভে। তাহলে এখানে একটা মিরাকেল দেখেন যে সুমতির মাতৃগর্ভে জন্মাবে কল্কি। এই সুমতিকে, সুমতি শব্দের বাংলা অর্থ হচ্ছে শান্তি, সুমতির বাংলা অর্থ হচ্ছে শান্তি। এবং এই শান্তি শব্দটাকে যদি আরবিতে কনভার্ট করেন পাবেন আমিনা, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম। তাহলে এখানে দেখছি যে সম্ভলে বিষ্ণুয়াস গৃহে প্রাদুর্ভাম্য হংসু মামতাং সুমতাং মাতৃবিভ, এর অর্থ হচ্ছে মক্কা শহরের আবদুল্লার ঘরে এবং সুমতির মাতৃগর্ভে জন্ম নেবে কল্কি, বাংলা অর্থ এমনই দাঁড়ায়। এরপরে যদি দেখেন আছে ঋগ্বেদের 1 নম্বর খণ্ডের 18 নম্বর সূক্তের 9 নম্বর শ্লোকে বলা হয়েছে নারাসাংসাং সুদৃষ্ট জামাপস্যাং সপ্রশাস্থামা, অর্থাৎ তার নাম এখানে বলা হয়েছে নারাসাংসা। নারাসাংসা, নারাসাংসার অর্থ হচ্ছে নর শব্দের অর্থ মানুষ, আর সাংসা মানে যেই মানুষকে প্রশংসা করা হয়, নারাসাংসা। আরবিতে কনভার্ট করলে পাবেন মুহাম্মদ, সরসের নাম বলা হয়েছে মুহাম্মদ। আর অনেক জায়গায় আছে ভগবত মহাপুরাণ খণ্ড নম্বর 1 অধ্যায় 3 শ্লোক নম্বর 25 বলা হয়েছে জনিতা বিষ্ণুয়াস গৃহে নামনা কল্কির জগৎপতি, অর্থাৎ কল্কির জগৎপতি হবে বিষ্ণুয়াস। এটা আমরা আগেই ভেঙে দেখেছি যে বিষ্ণুয়াস শব্দের অর্থ হচ্ছে আবদুল্লাহ, আবদুল্লাহ, যা অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম হয় আবদুল্লাহ। এটা আমরা আগে দেখেছি। এইভাবে প্রত্যেকটা শ্লোক হিন্দু ধর্মের যেখানে যেখানে আছে প্রত্যেকটা শ্লোক এইভাবে বিশ্লেষণ করে করে আমি একটা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যেই আমার নিজের ইউটিউব চ্যানেলে। সেখানে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো প্রত্যেকটা শ্লোক এইভাবে ভেঙে ভেঙে, এবং এটা প্রমাণ করে দেব ইনশাল্লাহ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই ধর্মের কল্কি অবতার। আর আমার চ্যানেলের লিংক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, এবং নিচের প্রথম কমেন্টে, নিচের কমেন্টে চলে যান, প্রথম কমেন্টে আমার চ্যানেলের লিংক প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আমার চ্যানেলে যান আর একটা সাবস্ক্রাইব করে রেখে দেন। খুব শীঘ্রই 1 সপ্তাহের মধ্যেই এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।